Hello everyone, Assalamu alaikum. Europe Bangla Consultant and Private Limited থেকে Education Counselor আনাতুরি বলছি। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি যারা কিনা অনেক বেশি আগ্রহী আছেন ইউএসএ নিয়ে এবং ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন এবং পরবর্তীতে সেটেল ডাউন হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি। সো সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো প্রথমে বলতে চাচ্ছি ইউএসএ কিন্তু অনেক ড্রিম একটা কান্ট্রি, অনেকে চায় যে এই কান্ট্রিতে পড়াশোনা করবে এবং পরবর্তীতে যেন ভবিষ্যৎ সিকিউর করতে পারে বা ভালো একটা ভবিষ্যৎ তারা পেতে পারে, যাতে তারা খুব সহজে এই কান্ট্রিতে যেতে পারছে। সো কেননা তারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবে। সো আজকে কিন্তু আমি প্রথমেই বলবো মাস্টার্সের জন্য আমি এই ভিডিওটি বা এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, যারা কিনা শুধুমাত্র ইউএসএতে মাস্টার্স প্রোগ্রামের জন্য এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি। প্রথমেই বলতে চাচ্ছি যারা কিনা রিসেন্ট ব্যাচেলর শেষ করেছে তাদের কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে, লাইক প্রাইভেট কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এমওআই দিতে, দ্যাট মিনস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটাকে বলা হয়, সেটা দিয়ে কিন্তু তারা খুব সহজে ইউএসএতে অ্যাপ্লাই করতে পারছে। কারণ অনেকেই ভয় পাচ্ছে বা চাচ্ছে না আইএলটিএস দিতে অথবা ডুয়োলিঙ্গ দিতে। আমরা সবাই জানি যে ডুয়োলিঙ্গ দিয়েও কিন্তু ইউএসএতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, বাট তাছাড়া যারা কিনা ডুয়োলিঙ্গ দিতে চাচ্ছে না বা সময়ের সাপেক্ষে তাদের ডুয়োলিঙ্গ দিয়ে দিতে পারছে না, তারা কিন্তু খুব সহজে তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আছে, দ্যাট মিনস এমওআই, ওইটা দিয়ে কিন্তু ইউএসএতে কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারছে। অ্যান্ড তাদের জন্য আরেকটি সুখবর বলবো, এখানে কিন্তু টিউশন ফি বেশ কম, এখানে কিন্তু স্টার্টিং হয়ে যায় ১২,০০০ ইউএস ডলার থেকে ১৭,০০০ ১৮,০০০ ইউএস ডলারের মতো, আর যেটা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির উপর অনেকটাই ডিপেন্ড করছে। সো যারা কিনা আপকামিং ইনটেকের জন্য অনেক বেশি আগ্রহী আছেন তারা কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারছে। সো এখন একটু বলতে চাচ্ছি এখানে এন্ট্রি রিকোয়ারমেন্টসের কথা, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের কিন্তু ব্যাচেলরের রেজাল্ট থাকতে হবে 2.75। সো মিনিমাম এই রেজাল্ট কিন্তু থাকলেই তারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারছেন এবং ইউএসএতে কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু পার্ট টাইম জবেরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পরবর্তীতে সেটেল ডাউনেরও অনেক সুবিধা পাচ্ছেন। সো এই বিষয়ে কিন্তু অনেক বেশি খুঁটিনাটি বিষয় রয়েছে অ্যান্ড তথ্য রয়েছে, যারা কিনা অতি আগ্রহী আছেন এবং আর দেরি না করে নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আর দেরি না করে আমাদের অফিসে অবশ্যই ভিজিট করুন। অ্যান্ড যারা কিনা দূর থেকে ভিজিট করতে পারছেন না বা আসতে পারছেন না ঢাকার বাইরে থেকে, তারা কিন্তু চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড আরেকটি কথা আমি জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু কাউন্সেলিং টাইম সকাল ১০টা থেকে বিকাল ৫:৩০। যারা অফিসে এসে কাউন্সেলিং নিতে পারছে না তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া একটা সিভি ড্রপ করে ফ্রি অ্যাসেসমেন্ট নিতে পারছেন এবং ইউনিভার্সিটি সাবজেক্ট সম্পর্কে আমাদের সাথে কথা বলতে পারছেন। সো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।